9.0 অল টিপস আপনাদের সকলকে স্বাগতম। নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের বিডিপি এক্সামের অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে। আজকে এই লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছে, কীভাবে ডাউনলোড করতে হচ্ছে, কোন ওয়েবসাইট থেকে করতে হবে বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনাকে প্রথমে চলে আসতে হবে www.nsoucebdp.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এসে আপনি দ্বিতীয় লিঙ্কে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড NSOU। আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন অ্যাডমিট ডাউনলোড বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন December 2018 and June 2019। আপনাকে প্রথমে এখানে এনরোলমেন্ট নম্বরটা দিতে হবে, দেবার পর আপনাকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। আপনার এনরোলমেন্ট নম্বর এবং দেবার পর আপনি ডাউনলোড বাটনে যেয়ে ক্লিক করবেন, আপনার অ্যাডমিট কার্ড ওপেন করতে বলবে। আপনি ওপেন করলেই, ওপেনে ক্লিক করলেই আপনার অ্যাডমিট কার্ড ওপেন হয়ে যাবে। আপনার অনস্ক্রিনের অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন। প্রথমে আপনার এখানে নাম থাকবে, গার্জিয়ান নেম থাকবে, আপনার এনরোলমেন্ট নম্বর থাকবে, ডেট অফ বার্থ, রোল এবং নম্বর এবং আপনার স্টাডি সেন্টার কোড থাকবে। নেক্সট আপনার যেখানে এক্সাম সেন্টার পড়েছে সেই এক্সাম সেন্টারের এখানে ডিটেলস দেওয়া থাকবে, এখানে আপনার ফটো, এখানে আপনার সিগনেচার থাকবে এবং আপনার ইলেকট্রিক সাবজেক্ট থাকবে, কটা পেপারের এক্সাম এবং কম্পালসারি সাবজেক্ট থাকবে এবং সাবসিডিয়ারি সাবজেক্ট এখানে থাকবে। আজকেই ডেট অফ ইস্যু হয়েছে 13/6/2019। এখানে পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশাবলী দেওয়া আছে, নির্দেশাবলীগুলো আমরা এক নজরে দেখে নেব। বলছে বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। নেক্সট রয়েছে পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে। নেক্সট রয়েছে পরীক্ষার শুরুর নির্দিষ্ট সময়ের 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রের দরজা খোলা হবে। নেক্সট রয়েছে কোনো পরীক্ষার্থী পরীক্ষার শুরুর 1 ঘন্টা পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা শুরু হবার পর পরীক্ষার্থীকে যদি পরীক্ষা কক্ষ ছাড়তে চান তাহলে 1 ঘন্টা পর প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিয়ে যেতে পারেন। নেক্সট রয়েছে পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষার সময়ে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নেক্সট রয়েছে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম চালু অথবা বন্ধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অন্যথায় এটি বাজেয়াপ্ত করা হবে এবং অসাধু উপায় অবলম্বন নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। নেক্সট রয়েছে পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে। একটি নির্দিষ্ট উত্তরপত্রে মিশ্র ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে যে কোনো একটি ভাষায় উত্তরের মূল্যায়ন করা হবে। নেক্সট রয়েছে পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে। নেক্সট রয়েছে এবং শেষ, উপরে উল্লেখিত নিয়মকানুন ছাড়া ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে। এই ছিল পরীক্ষার্থীর জন্য নির্দেশাবলী এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনি ডাইরেক্ট গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে লাইক করতে ভুলবেন না। বাই, জয় হিন্দ।